আসসালামু আলাইকুম, আমি ডক্টর মিসবাহ ফেরদৌস ফ্রম ফোয়াই হসপিটাল, ন্যাশনাল সেন্টার ফর দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ, বেইজিং, চায়না থেকে বলছি। আপনারা সবাই জানেন এখন বাংলাদেশে 3 জন কোভিড-19 কনফার্ম পেশেন্ট ডিটেক্ট হয়েছে। সারা দেশ সবাই এখন খুব প্যানিক একটা সিচুয়েশনে আছে এখন রিগার্ডিং দ্য কোভিড-19, হাউ টু হ্যান্ডেল, হাউ টু প্রোটেক্ট হিমসেলফ অ্যান্ড what to do in the future. তো আজকে আমি আসলে কিছু কথা শেয়ার করতে চাই সবার সাথে। প্রথমত, কোভিড-19 মানে কি মৃত্যু? মাই আনসার, অ্যাবসলিউটলি নো। আবারও বলছি, কোভিড-19 মানে এটা না যে অ্যাবসলিউটলি ডেথ। কেন আমি এত কনফিডেন্টলি কথাগুলো বলছি? আপনাদের সাথে কিছু ডাটা শেয়ার করতে চাই আজকে। দেখুন, এখন আমি আপনাদেরকে যে ডাটাটা দেখাচ্ছি সেটা হচ্ছে চায়নার রিসেন্ট ডাটা। মোর দেন 80,000 পেশেন্ট কনফার্মড কেস বাই দ্য কোভিড-19, 3,100 পেশেন্ট ডেথ, বাট মোর দেন 60,000 পেশেন্ট অলরেডি ট্রিটমেন্ট নিয়ে তারা বাড়ি ফেরত গিয়েছে। এটার সোজা বাংলায় যেটাকে বলা যায়, 7,000-এর বেশি মানুষ ট্রিটমেন্ট নিয়ে বাড়ি পৌঁছে গিয়েছে। আমাদের যেমন সর্দি কাশি হলে আমরা হসপিটালে ভর্তি হই, কিছু ট্রিটমেন্ট নিয়ে বাড়ি চলে যাই, এটাও একটা সেরকম একটা ডিজিজ আপনি বলতে পারেন, যেটার কারণে আমরা হসপিটাল থেকে রোগীদেরকে ডিসচার্জে বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছি। তার মানে অনলি 3% ডেথ রেট রিগার্ডিং দিস কোভিড-19। আপনারা সবাই জানেন গত 50 বছরে অনেক ধরনের মহামারী এসেছে, অনেক রোগের ডেথ রেট মোর দেন 10%, বাট স্টিল দ্য কোভিড-19 এখনো পর্যন্ত যেটা ডাটা বলছে অনলি 3% পেশেন্ট ডেথ রেট। এবার আসা যাক চিকিৎসা কি। আপনারা সবাই জানেন এখন বর্তমানে দের ইজ নো বুলেট মেডিসিন ফর দিস ডিজিজ। কিছু ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এসেছে, যেমন রেমডেসিভির, এটা পপুলার এখনো সেভাবে হয়নি। এটার অ্যাবসলিউট ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেহেতু এই ভাইরাসটা সবচেয়ে বেশি এফেক্ট করে লাংকে, সেই জন্য ওই ধরনের সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। নর্মালি যে সমস্ত পেশেন্টের কোমরবিড কন্ডিশন আছে, যেমন হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ বা ক্যান্সার পেশেন্ট, সাথে যদি আপনার এই কোভিড-19 থাকে, ওই রোগীদের জন্য আলাদাভাবে মোর কেয়ার নিয়ে সিমটোমেটিক ট্রিটমেন্ট আসলে দিতে হবে। আর এই পেশেন্টদের জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, আর্লি আইসিইউ সাপোর্ট। এটার মানে হল 50 বছরের উপরে অনেক পেশেন্টের যখন কোভিড-19 প্লাস তাদের আগের যে পূর্ববর্তী ডিজিজগুলি ছিল সেগুলিকে একসাথে করে অনেক পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগে, তখন কিন্তু আইসিইউ সাপোর্টটা খুব বেশি দরকার এই কোভিড-19 পেশেন্টদের জন্য। তারপরে বলি আমি চায়নার অভিজ্ঞতা কি। চায়নার অভিজ্ঞতা বলতে গেলে আসলে একটা জিনিস আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, আজকে উহান অনেকটুকু সেফ। বেইজিং, সাংহাই, গুয়াংজু, এরকম বড় বড় সিটিগুলিতে আসলে সিচুয়েশন গেটিং বেটার। বেটার কিভাবে আমি আপনাকে জিনিসটা একটু খোলাসা করে বলি। আপনি জানেন যে জানুয়ারির লাস্টে ভেরি বিগ প্যানিক সিচুয়েশন ইন হোল চায়না, কি করবে কি করবে আসলে কেউ কিছু বুঝতে পারছে না। সেই দুঃসময়ের মধ্যে চাইনিজ গভর্নমেন্ট কিছু প্ল্যানিং নিয়েছিল, প্রথমে উহানকে লকডাউন করবে, অন্যান্য সিটিগুলিকে মানুষের চলাফেরা রেস্ট্রিকশন করে দিবে, কিছু প্রিকশন মেজার নিয়েছিল তারা। আপনি এটা শুনে খুব খুশি হবেন, আজকে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং উনি আজকে উহান ভিজিট করেছেন। এটার মানে কি? এটার মানে হল অনেকটুকু রিস্ক কেটে গিয়েছে। আর আপনি যদি জিজ্ঞেস করেন বেইজিং এর অবস্থা কি, সেটা নিয়ে আমি একটু করে আপনাদেরকে একটা জিনিস শো করতে চাই ডাটা। আপনারা দেখুন এখানে এই যে নীল একটা কালার দেখছেন, সেটা হচ্ছে আমার লোকেশন। আমার লোকেশনের আশেপাশে 3 কিলোমিটার থেকে শুরু করে 10 কিলোমিটারের মধ্যে অসংখ্য কোভিড-19 পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন।
এটা হচ্ছে রিয়েল টাইম ডাটা। ওকে, তো আমার আশেপাশে অনেকগুলো আপনার COVID-19 পেশেন্ট আছে, তার মানে কি আমি আমার লোকেশন ছেড়ে অন্য জায়গায় চলে যাব বা অন্য দেশে চলে যাব? আসলে পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন না। সবচেয়ে গুড সলিউশন হচ্ছে সেলফ প্রোটেকশন। কিভাবে এই COVID-19 থেকে নিজেকে রক্ষা করা যায়, কি কি প্রোটেকশন নিতে হবে সেটা নিয়ে একটু আমরা কথা বলি এখন। প্রতিরোধ কিভাবে করব, এই COVID-19 বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ফ্রম টুডে উই ক্যান সে নো টু হ্যান্ডশেক। আমরা যদি আজকে থেকে এটা প্রতিজ্ঞা করতে পারি নিজেদেরকে, ফ্রম টুডে আই উইল নট হ্যান্ডশেক উইথ এনি ওয়ান, এটা কিন্তু অনেক বড় একটা ট্রান্সমিশন ব্লক করে দেবে। প্রতিদিন আমাদেরকে হাত পরিষ্কার করতে হবে, হাত ধুতে হবে, এবং আবারও বলছি যখন আমরা হাত ধুব তখন মিনিমাম 20 সেকেন্ড আমরা হাত ধুব। আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি হাত ধুবেন। আমার কাছে যদি সাবান থাকে সাবান দিয়ে হাত ধুবেন, হ্যান্ড ওয়াশ থাকলে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন, স্যানিটাইজার থাকলে আপনার স্যানিটাইজার করতে পারেন। মানে আমি বলছি যার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই কিন্তু আমাদেরকে হাত ধুতে হবে। এবং আমরা যখন বাইরে থেকে আসব, ঘরে ঢোকার আগে কিন্তু আমরা ঘরের দরজাটা মানে যখন ওপেন করে যখন এন্ট্রি করব, কারোর সাথে টাচ করার আগেই আমরা প্রথমে হাতটা ধুয়ে নেব। এবং চেষ্টা করব সবচেয়ে বেশি যেটা জরুরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেসেজ আমাদের সবার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা, নো হ্যান্ডশেক প্রিকুয়েশন একমাত্র এই ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবে টু স্প্রেড, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেসেজ সবার জন্য। আর করোনাতে কেন মানুষ মারা যায়, সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য ডক্টর্স, যখনই কোনো করোনা পেশেন্ট আসে কেন এতগুলি রোগী একসাথে মারা যাচ্ছে, কোমরবিড কন্ডিশন উইথ করোনা ভাইরাস প্লাস এজ মোর দেন 55 ইয়ার্স ওল্ড, তাদের আসলে ডেথ রেটটা বেশি। আপনি দেখবেন 3000 পেশেন্টের মধ্যে 90% পেশেন্টের এজ মোর দেন 55 প্লাস। একটা খুব আশার কথা বলি আপনাকে, বাচ্চাদের এবং ছোট আপনার এজ গ্রুপের পেশেন্টদের করোনা ভাইরাসের কনফার্মেশন খুব কম, কম বলতে গেলে 0.001%, এবং ডেথ রেট বলতে গেলে নাই। তার মানে এটা না বাচ্চারা ঝুঁকিমুক্ত। আমি আবারও বলছি করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সেলফ প্রোটেকশন। আমরা আজকে সবাই একসাথে বসে এটা প্রতিজ্ঞা করতে পারি ফ্যামিলিতে, হ্যাঁ আজকে থেকে আমরা হ্যান্ডশেক করব না, হাত পরিষ্কার করব, বাইরে থেকে যখন যাব বাইরে যখন যাব মুখে হাত দিব না, হাঁচি কাশি হলে কি করতে হবে সেটার প্রশ্নটা আমি একটু আনসারটা বলে দিচ্ছি। মানে সেলফ প্রোটেকশন অনলি ক্যান প্রিভেন্ট দ্য স্প্রেড অফ COVID-19 ইন বাংলাদেশ। এবার আসা যাক মাস্কের কথা, মাস্ক পরবো কি পরবো না, পরলে কোন সাইডের কালারটা পরবো, কি মাস্ক পরবো। আসলে কি আপনার যখন বাংলাদেশের প্রেক্ষাপটে মাস্ক যদি পাওয়া যায় আপনি সার্জিক্যাল মাস্কটা ইউজ করতে পারেন প্রপার ওয়েতে, যে পোর্শনটা ব্লু কালার সেটাকে সামনে দিয়ে আপনি পরতে পারেন। যদি সার্জিক্যাল মাস্ক না থাকে তাহলে আপনি যেটা পান সেটা পরতে পারেন। আপনার যদি সর্দি কাশি হয় আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ক পরা উচিত। আর যারা হেলথ ওয়ার্কার তাদেরকে অবশ্যই অবশ্যই মাস্ক পরতে হবে, যদি পারা যায় N95 মাস্ক, যদি পাওয়া না যায় তাহলে নর্মাল সার্জিক্যাল মাস্ক, অ্যাবসলিউটলি প্রোটেকশন ফর অল দ্য হেলথ ওয়ার্কার। আমি আবারও বলছি যারা হেলথ ওয়ার্কার, যারা হেলথ ইন্ডাস্ট্রিতে আছেন সবচেয়ে বেশি তারা রিস্কি, কারণ তারা পেশেন্টকে রিসিভ করবে, পেশেন্টের সাথে কথা বলবেন, পেশেন্টের সাথে অনেক ইনভেস্টিগেশন নিয়ে কথা বলতে হবে, তাদের প্রোটেকশনটা সবচেয়ে বেশি জরুরি। তো আজকে আমি মনে করি সবাই অনেকে বলছেন কাপড়ের মাস্ক দিয়ে হবে কিনা, যদি কিছুই পাওয়া না যায়, নর্মালি তো ঢাকাতে ধুলোবালি তো অনেক বেশি, বা ধুলোবালি থেকে বাঁচার জন্য হলো তো আমরা মাস্ক পরি, পরলে ক্ষতি নাই, আবার পরতেই হবে
এমনও কিছু না। আর আপনি N95 মাস্ক পরলে যে আপনি কোভিড-19 থেকে রক্ষা পাবেন সেটাও না কিন্তু। আপনি জানেন যে উহানে মোর দেন 15-16 হেলথ ওয়ার্কার মারা গিয়েছে। ইভেন দে হ্যাভ দ্য ফুল প্রোটেকশন, ফুল গিয়ার, প্রোটেকশন গিয়ার যেটাকে বলা হয়, সেটা পরার পরও কিন্তু তারা মারা গিয়েছে। তার মানে শুধুমাত্র মাস্ক আপনাকে বাঁচাবে না এই কোভিড-19 থেকে। শুধু পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা কিন্তু বীরের জাতি, আমরা কিন্তু কখনো আতঙ্কিত হইনি এখনো পর্যন্ত। কোভিড-19 আসুক, যেটা আসবে আসুক, সেলফ কন্ট্রোল রাখুন, প্যানিক হবেন না, আত্মবিশ্বাস রাখুন নিজের উপরে।